নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। আর সামনে দেখছেন সুন্দর এই ঝিঙ্গা। অ্যাকচুয়ালি আমি কৃষক পরিবারেরই ছেলে, সেই অর্থে বলতে গেলে বাবা টিচার ছিল, কিন্তু টিচার হলেও যেহেতু জমি জমা চাষবাসের সঙ্গে যুক্ত ছিল অনেকটা অংশ, বাড়িতে দেখেই বড় হয়েছে। কিন্তু শহরে আসার পরে সেই জমি নেই, কিছু করার নেই, তা ছাদেই ব্যবস্থা করা হয়েছে একটা ছোটখাটো বাড়ির প্রয়োজনে। কারণ আমরা ছোটবেলা থেকে দেখেছি বাড়ির সামনে যে ঝাংলা ছিল, সেই ঝাংলায় সারা বছর ঝিঙা, করলা বা পুঁই ডাঁটা, মিষ্টি কুমড়া এই সমস্ত থাকতেই, তো সেগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত ডাঁটা। তো এই কারণেই আমারও ছোটবেলা থেকে অভ্যাস যে বাড়িতে অন্ততপক্ষে এমার্জেন্সি পিরিয়ডে যাতে আমাদের সেই সমস্যাগুলো না হয়, অন্ততপক্ষে সেই কারণেই মানে এই ছাদ বাগানের আইডিয়াটা করা। তো এখন দেখুন এই ঝিঙাটা ঝুলছে, ঝিঙাটা একটা আরো একটা আছে। আমি আরেকটা ঝিঙা গাছ কেটে দিলাম, কারণ সেই সময় গাছগুলো মরে মরে যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল না চরম গরম, তো সেই কারণে হয়তো ভুল করেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি গাছটা রাখলে, এই গাছটা কাটতেই কেটেই ফেলার কথা, আমি ভেবেছিলাম যে কেটে ফেলেছি, কিন্তু মরা গাছে আবার ফল এসেছে। তার মানে বোঝা যায় যে কোনো কিছুর ফলের জন্য ধৈর্য রাখতে হয়, প্রকৃতি আমাদের ধৈর্য শেখায়। তার মানে ছাদ বাগানে শুধু সবজি খাওয়া ফল খাওয়া নয়, এখান থেকে আনন্দ আছে, এর সঙ্গে সঙ্গে ধৈর্য, যে ধৈর্যটা শেখায় সেটা কল্পনার বাইরে। আমি এই লেবু গাছটা দেখছেন, লেবু গাছে কিন্তু এই মুহূর্তে আমাদের প্রচুর লেবু, আর এর থেকে অনেক বেশি লেবু আমরা খেয়ে ফেলেছি। দেখুন লেবুর সঙ্গে সবে কলি এসছে, এই যে বড় পাড়ার মতন, মানে গোটা গাছেই লেবুতে ভরেছিল। তো এই গাছটাও আমি এক প্রকার একসময় ভেবেছিলাম কেটে দেবো, তো কেটে কেটে দিব, কিন্তু কেটে দেখার কথা ছিল কিন্তু কেটে দিইনি। কারণটা হলো এই ধৈর্যটা আমি রেখেছি। এই দেখুন কলিটা, দেখুন এখানে, দেখুন ছোট্ট, এটা দেখুন ছোট্ট একটু, আবার এটা আরেকটু বড়, আর এগুলো ম্যাচিওর, এগুলো এখনই পাড়া যাবে। তো এরকম সিচুয়েশন গুলো দেখুন, যে কোনো কিছুর একটা ধৈর্য রাখতে। এই কলিগুলো দেখুন, এর ভিতরে কলি আছে, আরো হয়তো খুঁজলে ফুলও পাওয়া যাবে, তো সারা বছরই থাকে। তো ছাদ বাগানে এই সমস্ত সিচুয়েশন গুলো করার জন্য এই ছাদ বাগান করা। তো লেবু এটা পেকে গেছে, এটা এখনই পারতে হবে, আমি পারছি এটা, কারণ দেখুন কালারটা দেখুন হলুদ, তো এই দেখুন পারলাম। এরকম আরো হয়তো লেবু আছে, এই যে এটাও পেকে গেছে, এটাও পেকে গেছে, এটা পাকেনি, ম্যাচিওর, কালকেই চার পাঁচটা পেরেছি, আর পারবো না। তো এইবার আমি বাগানি মানুষ নই, সবাই জানেন আমার বাই প্রফেশন আমি টিচার, আর সঙ্গে সঙ্গে ঘুরতে বেড়ানো, রাইড করা, এটা তো আমার একদম চরম হবির মধ্যে একটা, কিন্তু এই হবিটাও কিন্তু কম বড় নয়, এটা আমি দেখাই না। কিন্তু কিছু বন্ধু পার্সোনালি রিকোয়েস্ট করেছিল যারা, যে বাগানটারও একটা ভিডিও করো, সেই কারণেই করা। আর তাছাড়াও আর একটা ব্যাপার, আমি মনে করি না যে ইউটিউবে বা আমি সোশ্যাল মিডিয়াতে আছি কোনো বিরাট বেনিফিট পাওয়ার জন্য, পাই না এরকম নয়, কিন্তু সবচেয়ে বড় বড় নতুন নতুন কিছু আইডিয়া শেয়ার করা, যেটাতে আমি হয়তো আর্থিকভাবে তাকে হেল্প করতে পারলাম না, কিন্তু আইডিয়া শেয়ার করা, যেই আইডিয়াতে অন্য মানুষরা তাদের কাজ করতে পারবে, এস্টাবলিশ করতে পারবে, বা এটা আনন্দ পাবে। শুধুমাত্র মানিটারি বেনিফিটটাই বেনিফিট নয়, আনন্দ একটা বড় ফ্যাক্টর, সেই আনন্দের লোভেই আমরা অনেক কিছু করে ফেলছি, তো সেটার একটা ফ্যাক্টর। তো আপনাদের ছাদ বাগান দেখো, আর তার আগে আমি আমার গিন্নিকে দিয়ে এই ঝিঙাটা কাটাবো, কিন্তু এত সুন্দর ঝিঙা আমি হাত দেওয়াটা আমার ঠিক হলো না যদিও, কারণ আমি হাত দিইনি। তো আমি এবার নেক্সট আমার গিন্নির হাতেই দিব আমার কাটার যন্ত্রটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার কাটারিটা এবার আমার গিন্নির হাতে চলে গেছে এবার, কারণ সেই যেহেতু রান্না করবে, অতএব ঝিঙাটা যে কাটার, হ্যাঁ কাটো, অবশ্যই। ও, এটার যে আনন্দ সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এই দেখুন একদম সুন্দর সুন্দর সাইজ, কোনো নিখুঁত, বাজারে ভাববেন যে। তবে আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো রকম ফার্টিলাইজার ইউজ করি না। ফার্টিলাইজার বলতে দিই, এই দেখুন এই যে ড্রামটা, এর মধ্যে খোল পচা থাকে, প্রতি 7 দিন অন্তর অন্তর আমি চেষ্টা করি যে এই খোল পচাটা স্প্রে করে দেওয়ার। আর এই গাছটা যখন ফল ধরছিল না, বড় হচ্ছিল না, ছোট্ট একটু ছিল, গাছটার বয়স আমার কাছে বছর 3-4, কিন্তু ছায়াতে ছিল, এই বাড়িটা হওয়ার পরে এটা লাগানো, এটার বয়স প্রায় 2 বছর, 2 বছর মতোই হবে। আর 2 বছরে গাছটার সাইজ দেখুন কত বড়,
মানে এটা 750 লিটারের ট্যাঙ্কি তার থেকে কতটা ছাপিয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন যে কত বড় সাইজের গাছ এবং কত বড় এর ডালপালা মেলেছে। এই দেখুন নেব। আর এই সবচেয়ে মজার যখন ছিল সেটা হলো ড্রাগন গাছ। এই ড্রাগন গাছে কোনো যত্ন করিনি, কোনো কিছু করিনি, তবে কুলি আসছে মনে হচ্ছে, আশা করছি আমি। এই দেখুন এটা ফুল ফুটবে বলে আমি বিশ্বাস করি এবং সেটা ফলও আসবে, আমার আইডিয়া। আর এই লঙ্কা গাছগুলো অসময় দিয়েছে, যখন লঙ্কা হঠাৎ করে অনেক দাম বেড়ে গেল, এই গাছে প্রচুর লঙ্কা আমরা খেয়েছি, এখন এই মুহূর্তে নেই পাহাড়ি লঙ্কা। লঙ্কাগুলো দারুণ খেতে। আর এই লঙ্কা গাছটাও অনেক বছর থেকে, কিছু কাঁকরোল খেয়েছি, নিম গাছ আছে। আর বাগানের যেটা আমি ছাদ বাগান বানিয়েছি সেটা দেখুন, নিচটা কিন্তু ফাঁকা, নিচটা ফাঁকা যাতে হাওয়া চলাচল করতে পারে, ছাদটা। ও হো দেখো, একটা লেবু পুড়ে পেকে আছে নিচে, ওই লেবুটা নিয়ে আসো, খেয়ালই করিনি, দেখুন এই লেবুটা পেকে পুড়ে পেকে আছে, মানে এতটাই লেবু হয়েছে যে আমরা খেয়াল করারও সুযোগ পাইনি। তো এইবার যেটা বলার কথা, এই ছাদ বাগানের চারিদিক থেকে মানে আমার ছাদটা যেন সুস্থ থাকে, ছাদে লোড পড়বে না, পুরো পিলারের উপরে আছে, পুরো ছাদের যে স্ট্রাকচারটা এটা পুরো পিলারের উপরে আছে। মাটিটা অনেক বেশি গভীর, এর মোটামুটি 2 ফিটের বেশি আছে ডেপটা, এটা যে এটা দেখছেন এটা 2 ফিটের বেশি, আর এটা প্রায় 1.5 ফিট মানে এইটা। তো এই আর কি, এতে প্রচুর পরিমাণে শাকসবজি করা সম্ভব, কিন্তু সেটা জন্য প্রচুর সময় দিতে হয়। এই যে আমার প্রয়োজনীয় নিম গাছ আছে, এটা হার্বাল, এগুলো প্রত্যেকটা হয়তো আলাদা আলাদা করে দেখাবো। এই সজনা গাছও লাগিয়েছি আমি, সজনা পাতা খাওয়ার জন্য, ফল হবে কি হবে না পরের কথা। এই একটা আর এই একটা শুনেছি এটা নাকি 12 মাসই, ডাল লাগিয়েছি, দেখা যাক কিছুদিন ওয়েট করি। এটা লাগানো জাস্ট মার্চ মাসে লাগানো, মানে সজনা যখন কাটা হয় তখন, এগুলো তখনকার চেহারা। আর সঙ্গে তুমি কোথায় গেলে বেগুনটা কাটতে হবে। এবার করলা আমাদের হচ্ছে টুকটাক, এই গাছগুলো লাগানো নয়, এই গাছগুলো লাগানো নয়। এই যে সাদা নীলকণ্ঠ এটা আমি, তাছাড়াও এই যে ঝিঙা গাছের গোড়াটা এখানে, ঝিঙা উপরেও আছে, আরো আরো ঝিঙা আছে, আরো ঝিঙা আছে। আর এখানে বেগুন গাছ আছে, হ্যাঁ বেগুনটা, এই যে এটা এটা কাটো, এই বেগুন গাছটা, এই বেগুনে গাছটার বেগুন কাটতে হবে, এই দেখুন। তো বাড়ির প্রয়োজনের অনেক ছোট ছোট চাহিদা, হ্যাঁ কাটো, চাহিদা কিন্তু পূরণ হয়, এটা একটা আলাদা আনন্দ। এই বেগুন যখন রান্না করবে, অন্য বাজারের বেগুনের থেকে অনেক বেশি স্বাদ জুড়ে যাবে, কারণ এর মধ্যে অনেক ভালোবাসা আছে, অনেক কেয়ার আছে, সেই কেয়ার ভালোবাসা সহ এই বেগুনটা চাষ হয়েছে, মানে তৈরি করা হয়েছে। এটাও খারাপ হয়ে যাচ্ছে, অতএব এই বেগুনটাও কাটো, বেগুনটা রেখে লাভ নেই, পোকা পোকা লেগে যাচ্ছে, এই দেখুন। মানে এগুলো যেহেতু আমরা বায়ো ফার্টিলাইজার বা কোনো কিছু ইউজ করি না, কোনো ফার্টিলাইজারই নেই সেই অর্থে, শুধু খোল পচা, তো এই কারণেই পোকা টোকা ধরে কেমন কালার হয়ে যাচ্ছে, এটা খুব দুঃখজনক ব্যাপার। ওই বেগুনটাও আর একটা বেগুনও শেপ খারাপ নিচ্ছে, থাক ওটা পাড়ার দরকার নেই, ওটা ছেড়ে দাও। করলা ছোট ছোট হয়েছে এখানে, এই যে লঙ্কা গাছ, এখানে কাজুরি লঙ্কা, লঙ্কা অনেকটা শেষ হয়ে গেছে, এটা দারুণ হয়েছে এক সময়, আর প্রচন্ড ঝাল লঙ্কা দু একটা, আমরা কিন্তু লঙ্কা কিনি না বাস্তবে, ওই গাছের লঙ্কা মানে এখন শেষ হয়ে গেল। আর এই সিম গাছ লাগিয়েছি, সিম গাছ হচ্ছে, এই যে করলা সবে ছোট ছোট ধরছে, এইখানে আছে আরো ছোট থেকে, এইখানে আরো আছে, এই যে দেখুন করলা এখানে আছে, এরকম। আর সবচেয়ে আমার ছাদ বাগানের সবচেয়ে বড় গাছ হলো পেয়ারা গাছ, পেয়ারা গাছটা ভাবুন কত বড়, এই দেখুন ছাদ বাগানে এত বড় পেয়ারা গাছ, এটা প্রায় অসম্ভব কিন্তু সম্ভব হয়েছে। কেমন করে যত্ন নিই, কি খাবার দিই, এই যে পেয়ারা একটা ধরেও আছে, এই পেয়ারাগুলোর সাইজ প্রায় 500 গ্রামের উপরে হয় বা তার আশপাশ দিয়ে, কিন্তু পোকায় খেয়ে নিয়েছে, এবার ভিতরে পোকা হচ্ছিল, কিন্তু টেস্ট সাংঘাতিক। এটাকে পিপি প্যাকে মুড়ি দেবো ভাবছি, বা দেখে কি হয় দেখা যাক, যাতে পোকা না হয়, যদিও বর্ষা প্রায় চলে গেল এখন বলা যাচ্ছে না। আর টুকটাক এই যে তুলসী বাগান, তুলসীর গাছ আছে, এগুলো আমার নিজের বাড়ির টব ছিল না, এক দাদা মানে রতিদার দেওয়া টব, এই গাছটা
আমি জানি না স্বাস্থ্য কতটা ঠিক রাখতে পারবে, কেয়ার আমি জানি না। আর তুলসী তো আমাদের ভীষণ প্রয়োজন, সেই জন্যে এটা রাখা। তো এই দেখুন কতগুলো লঙ্কা তুলে ফেলেছে অলরেডি। তো দৈনিক যদি এর থেকে অনেক বেশি লঙ্কা তোলা হয়, কিন্তু আজকে অনেকটা সবজি রান্না হয়ে যায়, তো আজকে এইটুকুই লঙ্কা তোলা হলো। লঙ্কা অবশ্য এখন একটু কমে গেছে, জোয়ার আসে জোয়ার ফলের। তো এইবার লাস্ট আপনাদের কথা বলবো, যেটা সেটা শুনুন। এই গাছটাতেও লঙ্কা আছে, ড্রাগন গাছের পাশে, এটা তুলছে। ঠিক আছে, লাস্ট যেটা বলার কথা সেটা হলো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে বিপুল কুমার বর্মন, আর যে কাটছিল উনি আমার ওয়াইফ, তার নাম রমা বিশ্বাস। তো আপনাদের আমাদের তরফ থেকে সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, টাটা, বাই বাই।